বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় সকল দলেরই দলীয় প্রার্থী মনোনয়ন মোটামুটিভাবে চূড়ান্ত। এখন শরিকদের সঙ্গে আসন বণ্টনের প্রক্রিয়া চলছে এবং দুপক্ষই বলা যেতে পারে তাদের ভাষায় কৌশলের আশ্রয় নিচ্ছেন। প্রতিপক্ষের প্রার্থী কে হচ্ছেন সেটি দেখবার চেষ্টা বা চিন্তা তারা করছেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্তত পাঁচজন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা যারা অতীতে সংসদ সদস্য ছিলেন, এরকম পাঁচজনের প্রার্থিতা মোটাদাগে বলা যেতে পারে আদালতের নির্দেশে এবং সরকার পক্ষের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী অনিশ্চিত, অর্থাৎ তারা প্রার্থী হতে পারছেন না এবং সেটিকে দুর্ভাগ্যজনক বলছেন বিএনপি নেতৃবৃন্দ। সব মিলিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং এর মধ্যে আমরা দেখছি যে নানা রকমের এ পক্ষ ছেড়ে ও পক্ষে যাওয়া, ও পক্ষ ছেড়ে এ পক্ষে আসা, এরকম প্রক্রিয়াটিও অব্যাহত রয়েছে। গতকালই প্রায় দেড় শতের মতো প্রাক্তন সেনা কর্মকর্তা তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সরকারের সঙ্গে অর্থাৎ সরকার পক্ষের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। সব মিলিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই তৃতীয় মাত্রা এই পর্ব কথা বলবার জন্য আমার অতিথি, আমার বায় বসা আছেন একজন আরেকজন প্রাক্তন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা যিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেছেন, প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেছেন, আরও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বাংলাদেশের একটা সংকটকালে তিনি পালন করেছেন সেটি হচ্ছেন যে বর্ডার গার্ডস বাংলাদেশের তিনি প্রতিষ্ঠাতা মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম আমার বায় বসা, আমার ডানে বসা রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এস সাইদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। জেনারেল মইনুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, এরকম একটা জিনিস মোটা দাগে নিশ্চিত, যদি অনেকে মনে করেন যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণই তো আসলে অংশগ্রহণমূলক নাও হতে পারে, কেননা যে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন তার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সরকার বাধা হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ প্রশাসন পুলিশ বাধা হয়ে দাঁড়াতে পারে, বিরোধী দলগুলো কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে তার স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়াতে। সো ভোটাররা আসলে সাধা উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে বা অত্যন্ত সিরিয়াসলি তারা ভোটদান করতে পারছেন কি না নির্বিঘ্নে, সেটি হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের মানদণ্ড হবে। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত যাদের সঙ্গে আমরা কথা বলি, বোধ করি আপনারাও যাদের সঙ্গে কথা বলেন, যে নির্বাচনকে ঘিরে নানা রকমের অনিশ্চয়তা সংশয় এখনও মধ্যে মানুষের মধ্যে আছে, কাটছে না কেন? ধন্যবাদ আপনাকে নির্বাচন নিয়ে এই প্রশ্নগুলি করার জন্য। আমাদের পাবলিক কন্ট্যাক্ট খুব কম হয় আমাদের ক্ষেত্রে, বাট যতটুকু আমি জানি এমনি কথাবার্তা বলে বা আমি নিজেরটাই বলতে পারি, আমিও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছি ভোট দেওয়ার জন্য, কারণ সেনাবাহিনীতে চাকরি করার সময় আসলে আমাদের ভোট দেওয়ার সুযোগ হয় না। তো এবার আমরা গতবার ভোট দিই, এবার ভোট দেওয়ার সুযোগ পাবো 10 বছর পরে একটা, মানে কি ঈদ তো আসে প্রতি বছরে দুবার, তাই ভোট দেওয়াটা হচ্ছে 10 বছর পরে একবার আসলে, 5 বছর পরে একবার আসলে, 5 বছর পর আসার কথা। তো যার পর গতবার আমি ভোট দেওয়ার সুযোগ পাইনি, আমি তো যেহেতু তখন আমি ডিউটিতে ছিলাম, আমি তো এবারে আমি সুযোগ পাচ্ছি আর কি, তো এবারে আবার ভোট দিব। আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি, আমার মনে হয় আমার মতন এরকম সবাই অধীর আগ্রহ অপেক্ষা করবেন, কারণ এবং এর মধ্যে তো 2.5 কোটি ভোটার আছে যারা জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন, তাই বলছি জীবনে প্রথম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এবং যারা এই 2.5 কোটি বললেন তরুণ, তাদের যে তরুণ বয়সটা, তারা কিন্তু আমাদের থেকে আরো বেশি আগ্রহী হবে। আমি হয়তো একটু দেখবো যে ভিড় কখন কমবে, ভিড়ের জন্যই কিন্তু ওরা যাবে, প্রথমে গিয়ে তারা চাবে যে দেখার জন্য বিষয়টা কি জিনিস, তারপরে দেখি কি করা যায়, এটা তাদের ইউথের একটা জিনিস। যাই হোক, এটার জন্য তো সবার আগ্রহী হওয়া দরকার, কারণ আমাদের সময় তো 5 বছরে একবার আসে, মানে রাষ্ট্রে যারা পরিচালনা করেন তাদেরকে নির্বাচন করার জন্য, এটা একটা মহান দায়িত্ব একটা, এই দায়িত্ব পালন করা মনে করি যে সকলেরই একটা উচিত। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে পূর্বের ইলেকশন সময়ের মতন আবার সবাই চিন্তা ভাবনা করে, আপনি যেটা বললেন প্রার্থী, এসব বিষয় আসলে আমাদের নাই, রাজনৈতিক দলসমূহ তারা এগুলো ঠিক করবেন। আমাদের কথা হচ্ছে যিনি এখন ইলেকশন পরিচালনা করবেন তিনি আমাদের সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন, সেটাই। এখন ওনারাও তো এদেশেরই নাগরিক, তারা এদেশেই বড় হয়েছেন, তারা নিশ্চয়ই সেরকম একটা ব্যবস্থা করে দিবেন।
এখন কথা আসে যে যে আপনি যেটা বললেন যে ভোট দিতে পারবো কি পারবো না, ভোট হবে কি হবে না, রাজনৈতিক বিষয়টা ভিন্ন জিনিস, কিন্তু ভোট দিতে পারবো কি পারবো না এ যদি চিন্তা থাকে সেই চিন্তাটা দূর করার জন্যে নির্বাচন কমিশনই একমাত্র দূর করতে পারবেন বর্তমানে পরিবেশ সৃষ্টি করার জন্যে। এবং সেখানে একটা কথা চলে আসেন ওনারা পারবেন কি পারবেন না, আমি তো অবশ্যই আশাবাদী অবশ্যই ওনারা পারবেন, ওনাদেরকে সকল ধরনের মেকানিজম আইন কানুন সব কিছু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রের যে বিভিন্ন কর্মকাণ্ডে সচিবরা আছেন, পুলিশ প্রশাসন আছেন, জেলা প্রশাসন আছেন, সবাই তো রাষ্ট্রের মধ্যে বিভিন্ন কাজ করে যাচ্ছিলেন, তারা তো সব কিছু জানেন, তারা তারা না পারার তো আমি কোনো কারণ দেখি না। আমি এখন হচ্ছে যে ডাইরেকশনসটা নির্বাচন কমিশন ঠিকমতো দিবেন এবং সেটা কন্ট্রোলে নেবেন, এখন অনেক সময় আছে, নিয়ে ওনারা যদি একটা পরিবেশ সৃষ্টি করেন এবং আস্থা অর্জন করতে পারেন, আস্থাটা কিন্তু মানুষ মুখের কথায় আস্থা আনে না কোনো সময়, তারা কিছু বাস্তব জিনিস দেখতে চায়, তো সেরকম দেখলে তো সেরকম না দেখলে আমিও ভোট দিতে যাবো, এটা শিওর সাধারণ মানুষ যে কিনা। বাট আপনি আপনি যেটি বলছেন সেটা আইডিয়ালি ঠিক আছে, মানে রুলস রেগুলেশনস দেখে তারা তাদের কাজ করবেন, কিন্তু সাধারণভাবে পারসেপশন হচ্ছে যে প্রশাসন যন্ত্র ল এনফোর্সিং এজেন্সিস আসলে ওইভাবে করে না, তারা রাষ্ট্রের নিয়ন্ত্রক যে শক্তি আছে তারা কি চাইছেন সেটি বুঝেই আসলে তারা কাজ করেন। রাষ্ট্রের নিয়ন্ত্রক শক্তি, রাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী আমার মতে, সবার উপরে রাষ্ট্র। না না, আমি বলছি যে যারা রাষ্ট্রটাকে পরিচালনা করছেন ড্রাইভিং ফোর্সে যারা আছে। জি জি, ওই তো, তাহলে সেটা তো সেই শক্তিটাই তো রাষ্ট্রের পক্ষে কাজ করবে। এই ইলেকশন তো রাষ্ট্রকেই আরও বেশি শক্তিশালী করে তুলবে, এবং এই সঠিক ইলেকশনের মাধ্যমে যারা সরকার গঠন করবেন তারা তো রাষ্ট্রই পরিচালনা করবেন তারা, অতএব রাষ্ট্রের কর্মচারীদের দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রটাকে শক্ত করে গড়ে তোলা। রাষ্ট্র শক্ত হলেই সরকার শক্ত হবে, নির্বাচন ভালো হলেই সকলে শক্ত হবে, এবং যারা মনে করেন ভোট একজনকে দিলে তারা জিতলো না, সেটা কিন্তু তাতেও সে কিন্তু একটা মানে কি ভালো একটা মেসেজ সে পাবে যে হ্যাঁ আমার যে সিলেকশনটা হয়তো ঠিক ছিল না, দেখা যাক আগামীতে তারা কী করে। অর্থাৎ যিনি অপোজিশনে যাবেন তিনি আবার আগে বারের জন্য চেষ্টা করবেন, যিনি পজিশনে আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার মধ্যে শক্তি থাকবে একটা, এবং সেই শক্তিটা কিন্তু রাষ্ট্রের শক্তি হয়ে যায়, কিন্তু সেটাই মনে করি আমি। না এখন এখানে এই যে প্রশাসন যন্ত্রের মধ্যে একটা রদবদলের জন্য অপোজিশন কিছু দাবি জানিয়েছে, এবং আমরা দেখলাম যে ক্ষমতায় যারা আছেন তারা তাতে আপত্তি জানিয়েছেন, এবং নির্বাচন কমিশনও সেই আপত্তিতে সাড়া দিয়েছেন যে না রদবদল এখন হবে না। সো যারা দাবিটা জানিয়েছেন তারা প্রশ্ন তুলতে তুলছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করছেন না বা করতে চাইছেন না। নির্বাচন কমিশনের কাছে তো সকল দল এখন সমান, এবং তাদের দাবি দেওয়া থাকতেই পারে, বিভিন্ন অভিযোগ তারা করছেন পেপারে দেখছি সেটা করছেন, তবে একটা জিনিস আমি বলতে পারি যে নির্দ্বিধায় আমিও যেহেতু মানে কি সরকারের একটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের একটা সংগঠনে আমি কাজ করেছি, আমরা আসলে সব কাজ করতে পারি। উদাহরণস্বরূপ যে কোনো একজন জেলার জেলা প্রশাসক, উনি তো আর হঠাৎ করে জেলা প্রশাসক হননি, উনি আরও দু একটা জেলায় জেলা প্রশাসক হয়ে আসছেন, একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট উনিও আরও দু তিন জেলায় কাজ করেছেন, তাদের সকলেরই চাকরি হয়তো অনেক দিনের চাকরির অভিজ্ঞতা, তারা সব কিছু জানেন, থানার মানে কি যে ওসি যিনি আছেন তিনি এখন চাকরি করেছেন, অতএব যে কোনো থানাতেই কিন্তু সব সেম সিস্টেমে চলে, অতএব এই থানা থেকে বা জেলা থেকে পোস্টিং করার বিষয়টা যে করা যাবে না এটা তার তো সক্ষমতার কোনো অভাব নাই, তাদের সকলের সক্ষমতা আছে একটা যে কোনো জেলা পরিচালনা করা। আর এখন কিন্তু আমি যেটা যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি যে এখন কিন্তু বড় ধরনের সিদ্ধান্ত কোনো কিছু হবে না, রুটিন কাজ তারা তারা করে যাবে, এই রুটিন কাজ একটা ভালো নির্বাচন করবার জন্য যেটুকু দরকার সেটুকু করবে, তো এতে শিফটিং বা বদলি করা ক্ষেত্রে আমি তো কোনো দেখি না, এটা খালি আমাদের নির্বাচন কমিশনের একটা ইচ্ছা প্রকাশ করতে হবে, একটা আদেশ দিতে হবে, উনি আদেশ দিয়ে উনি যদি চান যে আদেশ দিয়ে দেখতে চান, দেখুন তিন দিন লাগবে একজন জয়েন করতে, ঢাকার মধ্যে বাংলাদেশের মধ্যে ঘুরতে এত বেশি সময় লাগে না, ওনাকে তো ওনার পরিবার নিয়ে যেতে হবে না, উনি চলে জয়েন করলেন, জয়েন করলে করলেন, অর্থাৎ এই বিষয়টাতে জেলা চালানোর দক্ষতা বা থানা চালানোর দক্ষতা টিএনও ওসি বলি আর জেলার ক্ষেত্রে ডিসিএসপি সাহেব বলি বা সচিবালয়ের সচিবদেরকে বলি, সবাই তো বিভিন্ন সচিবালয়ে ঘুরে ঘুরে তো তারা পদোন্নতি পেয়ে এত উপরে আসেন এবং তারা সব কাজ করতে পারেন, এটা নির্বাচন কমিশনের একান্ত ইচ্ছা, এবং এগুলি তো মানুষ আসলে ওই যে যে দেখতে চায় যে তারা কতটুকু নির্ভয়ে এবং সঠিকভাবে ভোটটা দিতে পারে। ডক্টর সিনহা সাইদ, আপনার বিশ্লেষণ কি বা আপনি আপনি কী দেখছেন আসলে, নির্বাচন দেখছেন না, দেখলে কেমন দেখছেন,
কোন রকমের সহিংসতা। প্রথমে কয়েকটি বিষয় আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আমার এই ভাই যে কথাগুলি বলিলেন, আমি শ্রদ্ধার সাথে তা বলছি, তিনি ভালো ভালো কথা বলেছেন এবং তিনি যে একজন দক্ষ সামরিক কর্মকর্তা ছিলেন, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ এত সুন্দর তার, উনি সেই অ্যাঙ্গেলি কথাগুলি বললেন। কিন্তু রাজনীতি হচ্ছে খুব নির্মম জিনিস। ইলেকশন কমিশন একটা আছে, এখানে থাকবে ডিসি আসে থাকবে, এসপি আসে থাকবে, ইলেকশন কমিশন টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দায়িত্ব তারা নিচ্ছে এবং ক্রেডিবল ইলেকশনের দায়িত্ব তারা নিচ্ছে। এটা পৃথিবীর সব দেশে নেওয়া হয়, কিন্তু আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশের সমস্যাটা হচ্ছে আপনাকে বলা হলো যে আপনি এখানে বসেন এবং কাজ করেন, অ্যান্ড ইউ আর নট ইন এ পজিশন টু ইন্টারফেয়ার উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্যাট ওয়ে। আপনি ডিসিও পরিবর্তন করছেন না, এসপিও করছেন না, ডিএইজিও করছেন না, আপনি কোথাও হাত দিতে পারছেন, সচিবও করছেন না। আপনাকে কিন্তু সেট আপটা দিয়ে বসানো হচ্ছে যে আপনাকে ধরে নিতে হবে, তারা যোগ্য লোক, তারা যোগ্যভাবে কাজ করতেছে এবং তারা কাজ জানে। তারা যে কাজ জানে ব্যাপারে কিন্তু আমি আপনার সাথে একমত, কিন্তু সঙ্গত কারণে বলছি, অতীতের অভিজ্ঞতাতে বলা যায় ডিসি এসপিরা কখন ইলেকশন কমিশন হবে না, তারা হবে সরকারের, সরকার প্রধানের আওতায় তারা কাজ করছে এবং সেটি তারা দেখবে। আপাতত বলা হচ্ছে তারা দায়ী থাকবে তাদের কাছে, আইনত আইনটা হচ্ছে আইনের জায়গায় থাক না কেন, আইন ইন অ্যাকশন যেটা হচ্ছে সেটি হলো বাস্তবতা। যেমন ধরেন জনগণ ক্ষমতার উৎস, পপুলার সভরেন্টি লাইজ ইন দ্য পিপুল, সংবিধান লেখা আছে আর্টিকেল 7, কিন্তু লিগাল সভরেন্টি ইজ এক্সারসাইজ বাই পার্লামেন্ট। এখন জনগণ ভোট দিয়ে নির্বাচিত এমপিদের পাঠিয়ে দিল এবং তারা জনগণের পক্ষ হিসেবে আইন তৈরি করবে এবং সে আইনগুলো বাস্তবায়নের চেষ্টা করবে, সরকার ফর্ম করবে, জনগণের কাজ শেষ। তো কাজেই নির্বাচন কমিশন সবসময়ই যখন দায়িত্ব পালনের সময় আসে তখন কিন্তু তারা সরকারের সেট আপই কাজ করতে হয় এবং ওই সেট আপে বেরোনোর সুযোগ নেই। নির্বাচন কমিশন যদি মনে করে যে আমি তাকে চাই না, তাকে চাই না, উনি বলতে পারে, কিন্তু উনি অধিকাংশ ক্ষেত্রে তারা বলে না। কেন বলে না? তারা ধরে নিয়েছে এই সেট আপে যারা আমাকে বসিয়েছে তারা ধরে চাচ্ছে না। সুতরাং ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ওয়ার্কিং অফ দ্য নির্বাচন কমিশন এটা ধরেই নিতে হবে অ্যাপয়েন্টিং অথরিটির ক্ষমতা সবসময় বেশি। যে যাকে নিয়োগ দেয় তাকে এই জন্য নিয়োগ দেয় যে সংকটের সময় কিন্তু আমাকে তোমরা সহযোগিতা করো, এটা একটি ইনফর্মাল টক্স। কিন্তু রিয়ালিটি হচ্ছে কেউ না কেউ বসবে। এই কমিশন যখন নিয়োগ করা হলো তখনও তো কমিটি করা হয়েছিল, সেই কমিটিতে যাচাই বাছাই করে নেওয়া হয়েছে তাদের। দেখেন আপনি যদি আরও ধরনের যান, অধিকাংশ দেশেই কিন্তু এই ধরনের কমিশন প্রধান নিয়োগ করতে হলে লিডার অফ দ্য অপোজিশনের কাউন্সিল লাগে, কিন্তু আমাদের মতন দেশের মধ্যে কিন্তু হয়নি। কিন্তু এখানে সরকার প্রধান যেটা করবেন সেটি হবে, এই জন্যই সমস্যাটা হচ্ছে যে যিনি বসে আছেন তিনি কার, তিনি মূলত তারই হবেন যিনি তাকে বসিয়েছেন। এই ব্যাপারে ভিতরে কোনো অবকাশ নেই, যত ডেটা দিতে পারি আমরা যুক্তি দিতে পারি উনি ভালো হতে পারেন, দরকার নেই তো। উনি যদি ভালো হয়ে যান, উনি যদি মনে করেন আমি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করে দেখাই দেবো জাতিকে, আমি মনে করি সেটা হচ্ছে তার নিঃসন্দেহে ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু সেই পদক্ষেপের যে পরিবেশ প্রয়োজন, যে সমর্থন প্রয়োজন প্রশাসনিক, সেই সমর্থন থাকবে না। সেই জন্য আমি মনে করি ইলেকশন কমিশন যে কাজটা করবে, গতানুগতিক যে কাজ অতীতে হয়েছে সেটি তারা করবে, এর বাইরে তারা কিছুই করতে পারবে না। যেমন ধরেন আপনি দেখবেন প্রথম আলোতে একটা এডিটোরিয়াল লিখেছে দেখলাম ভালো, ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে কিন্তু অধিকাংশ ম্যাজিস্ট্রেট জানে না ইলেকশন কমিশনের লগুলি বাই লগুলি কেমনি প্রয়োগ করতে হবে। এটা সম্ভব না, কারণ তাহলে কি ম্যাজিস্ট্রেটদের আগে ট্রেনিং দেওয়া উচিত ছিল, তো সেটা দিলেন না কেন? যখন তাদের ট্রেনিং পাঠান, পিএডিসিতে পাঠাচ্ছেন, তার পাবলিক অ্যাডমিশন সেন্টারে পাঠাচ্ছেন, ইলেকশন পিরিয়ডে কী হতে পারে সেই ট্রেনিং দিয়ে রাখেন তাদেরকে, তাহলে বোঝা যেত না। হঠাৎ করে তো কী শেখাবেন? আইন কি হঠাৎ শেখা যায়? আর শিখলেও কি প্রয়োগ করা যায়? আইন শিখা প্রয়োগ দিলে ভিন্ন জিনিস কিন্তু, আর বিচার তো আরও কঠিন ব্যাপার। সেই দিকে চিন্তা করতে গেলে সরকার সবসময় আমাদের সময় দেশের মতো সরকারগুলো অতীতের তো বর্তমান সেফ সাইডে আছে, কিন্তু এইভাবে ইলেকশন কমিশনের চিন্তা তাদের কোনো কারণ নেই। এই চিন্তা করবো অপোজিশন, অপোজিশনের টেনশন থাকবে, তারা বলবে এই হয় না সেই হয় না। দেখেন অপোজিশন ইলেকশন কমিশনকে জানাচ্ছে যে আমরা এই আপনাদের সাথে কথা বলার পরও এই সংকট হয়েছে, আমরা আবার এই কেসের মধ্যে পড়ে গেছি, কী হয়েছে? তারা বলেছে যে এইটা করা যাবে না। যেমন সচিব নিয়োগ করা হলো, প্রত্যেক ডিস্ট্রিক্টে সেন্ট্রালের সচিব নিয়োগ করলো উপদেষ্টা, অবশ্যই ক্যাবিনেট সেটাকে বাতিল করেছে। আবার ইলেকশন কমিশন বললো যে আমরা এক মিনিমাম 100 কনস্টিটিউয়েন্সিতে আমরা ইভিএম দেবো,
কিন্তু যা ঘটনা দেখা যাচ্ছে ছয়টি আসনে দিচ্ছে, এখন আস্তে 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 ছয়টা আসছে, ছয়টি আসনে দিচ্ছে, ছয়টি আসনে, আগে ছিল একশো আসন, এখন ছয়টি, ওয়ান থার্ড থেকে আপনি আসছেন, এখন একেবারে ছয়টাতে আসছেন। এটা নিয়ে আর মনে হয় কালকা আজকে ফখরুল সাহেব বলেছেন, এটা নিয়ে আমরা খুব বেশি ই করছি না, অর্থাৎ তারা মেনে নিয়েছে। এবং এই যে আপাতত গেঞ্জ, যেটা মনে হচ্ছে কতগুলি পদক্ষেপ থাকে কিন্তু সরকারের পক্ষ থেকে, যে আপনাকে আপাতত খুশি করার কিছু পদক্ষেপ থাকে, যেই খুশির মধ্যে মৌলিক জিজ্ঞাসাগুলো কিন্তু ধামাচাওয়া পড়ে যায়। যেমন ফখরুল সাহেব যখন বললেন যে আমরা ঠিক আছে ছয়টা দিয়েছে, যে কোনো প্রক্রিয়া আমরা নির্বাচনে যাব, এবার কিন্তু অপোজিশনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন করবো কি করবো না। ডক্টর কামাল হোসেন তিনি দৃঢ় বাস্কেও বলেছেন যে আমরা যে কোনো পরিস্থিতি নির্বাচন যাবো, ফখরুল আলমগীর বলেছে এই যে নির্বাচনতে সরে যাব না, সরে যাব না। দেখেন আমার বিভিন্ন লেখাতে, আমি এই সংখ্যা লেখাতে আমি বলেছি, আমি বিভিন্ন কলাম লিখি বিভিন্ন ইসের মধ্যে ইংরেজি পত্রিকায়, আমি সরে যাবে না তারা, এবং এই যে সরে যাবে না, দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ টু দ্য পার্টি ইন পাওয়ার যে সে সরে যাবে না। এই জন্য মনে হয় যে মানে পার্টি ইন পাওয়ার তারা চাইছে না অপোজিশন ইলেকশন করুক। আমি আমার সামান্য জ্ঞান দিয়ে জিজ্ঞাসা দিয়ে আমি একটু বুঝি যে সরকার একটা চিন্তা ছিল এরকম বিকল্প চিন্তা, হয়তো বা কোনো কারণে অপোজিশন বা বিএনপি নাও আসতে পারে, যদি না আসে তারা বিকল্প পন্থ হিসাবে জাতীয় পার্টিকে দাঁড় করে রেখেছে, এবং এর সাথে প্রতিমূর্তি বলতেছেন বিএনপি না আসলে আমরা অপোজিশন, আমরা 300 নমিনেশন দেবো। অর্থাৎ এই কথা থেকে বোঝা যাচ্ছে, আরেকটি জোট আছে যুক্তফ্রন্ট, বি চৌধুরী, যুক্তফ্রন্ট তো নতুন আসলো এখানে, এখন আস কি কারণে অধ্যাপক বি চৌধুরী সাহেব ইউ টার্ন করলেন? ইতিহাস কিন্তু বসে থাকবে না, রিসার্চ গবেষণা হয়ে যাচ্ছে, কিন্তু এটা সেখানে কারণ ছিল। কী কারণে কামাল হোসেন সাহেবের বাসায় দরজা বন্ধ ছিল? কারণ ছাড়া কিছু হয় না কিন্তু। তাহলে সচেতনের সঘনে কোনো একটা লবি কাজ করেছে যাতে তাদের মধ্যে বিভেদ হয়, বিভেদ হওয়ার পরে যদি দেখা যায় বিএনপি দুর্বল হয়ে গেছে বা কামাল হোসেন সাহেব রাগ করেছেন, সেটা হয়নি কিন্তু। এবং সবচেয়ে চ্যালেঞ্জিং টাস্ক আছে এই নির্বাচনের সময়, এবার ইলেকশন কমিশন স্বীকার করতে হবে এটা, এই মুহূর্তে নির্বাচনে সবচেয়ে বড় জয় হচ্ছে অপোজিশনের জন্য কামাল হোসেনের মতো লোককে পাওয়া, দ্বিতীয় হচ্ছে ঐক্য ফ্রন্ট থেকে বিএনপির ওই ধানের শীষকে সবার জন্য গ্রহণযোগ্য করে তোলা। যে সমস্ত নেতারা এবার ওই শীষে গ্রহণ করছেন তারা তো একসময় দলে ছিলেন না, এখন ধানের শীষে তারা ভর করছেন। কিন্তু কেই কামাল হোসেন, দেখেন 1981 সালে আজকের যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলেন, নেগোসিয়েশন ডিপ্লোমেসি কে করেছিলেন? দিস কামাল হোসেন। তো কামাল হোসেন সাহেব কিন্তু 1981 সালে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে প্রধান নেতা বানিয়ে তিনি প্রমাণ করেছেন যে দলটিকে তাহলে কী করতে হয়। ওই অভিজ্ঞতার আলোকে এইবারও দেখা যাচ্ছে তিনি আবার পিকচার এসেছেন, মানে তার মানে আপনি বলছেন যে উনি একবার বিএনপি আওয়ামী লীগকে টিকিয়েছেন, একবার আওয়ামী লীগকে টিকিয়েছে, এবার সে বিএনপিকে টিকিয়ে দিল। অর্থাৎ বিএনপির অস্তিত্বের সাথে কামাল হোসেনের ঐতিহাসিক ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আওয়ামী লীগের শেখ হাসিনা আসার পিছনে তার ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি স্বীকার করি বা না করি, আওয়ামী লীগ স্বীকার করবে না, কিছু আসবে না, ইতিহাস ইতিহাসই, কারণ উনি ভদ্র নম্র বিনয়ী ডেমোক্রেট এবং তার কথাবার্তা এত মার্জিত, তিনি আসলে যে ভদ্রলোক এবং তিনি ডেমোক্রেট, এবং এরকম একটা লোকটা পাওয়ার পরে আমি বলবো সে হচ্ছে বিএনপির জন্য আল্লাহর তরফ থেকে আশীর্বাদ এই সময়ের জন্য, এবং তিনি সেটা কন্টিনিউ করবেন। এখন কথা আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব ওখানে গেলেন কেন, বা উনি নৌকা নিয়ে কেন, উনি যদি শেষ পর্যন্ত ধানের শীষে আসেন, ধানের শীষের মেসেজটা কি? এখানে বোঝা যায় বর্তমান জোটের যে রাজনীতি শুরু হয়েছে এখানে কিন্তু মত আদর্শ শেষ, এখানে একটি টার্গেট, তিনি ক্ষমতায় আছেন তাকে ফেলে দিতে হবে, আমরা ক্ষমতায় যাব। অর্থাৎ ডিক্লারেশন এটি যে কোনোভাবে আওয়ামী লীগের পতন চাওয়াই হচ্ছে বিএনপি লক্ষ্য। তাহলে বিএনপির কর্মসূচিটা কি? আওয়ামী লীগ তো কর্মসূচি দিবে, ও দিয়ে রেখেছে, সে তার একটা ভীষণ আছে 21 সাল 30 সাল 41 সাল, বিএনপি কিন্তু একটা ভীষণ দিয়েছে, সেই ভীষণকে আমি পড়েছি, কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু আওয়ামী লীগ দিয়েছে দিতে হবে, একটু নাম গোছা দিয়েছে, কিন্তু নট দ্যাট, ম্যানিফেস্টো আস্তে আস্তে আসুক দেখি কে কী কর্মসূচি করে। এই যে বললেন 2.5 কোটি নতুন ভোটার, এদের কাছে মেসেজ কী? বিএনপি প্রত্যাশা করছে ফ্রি ফেয়ার ইলেকশন হলে আমি ল্যান্ডস্লাইড ভিক্টরিতে চলে যাব, যেমন অনেকে বলছেন, যেমন আসাম দূরাবাসী বলেন যে তারা 30, কামাল হোসেন সাহেব বলেছেন 30-25টা সিট বেশি পাবে না, তারা বলতে পারে রাজনীতি পর্যন্ত হতেই পারে এরকম, পাবে কি পাবে না বড় কথা না, বড় কথা হলো যে
এই যে আড়াই কোটি ভোটার তাদের কাছে মেসেজটা কি বিএনপির? কোনো মেসেজ আছে? একটা মেসেজ আছে, সেটা হচ্ছে তার পতন ঘটাবে। এই দিকে কিন্তু কর্মসূচিতে কিন্তু আওয়ামী লীগ আগে আছে, কিন্তু সে কিন্তু মেসেজ দিয়ে রেখেছে সেখানে। এখন মেসেজ কতটুকু গ্রহণযোগ্য হবে না হবে, আওয়ামী লীগের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হলো অলরেডি বিএনপি অর্গানাইজড। বিএনপিকে কিন্তু যে কোনোভাবেই হোক ভাঙা সম্ভব হয়নি। এই ইলেকশনে কিন্তু বিএনপি ভেঙে যাওয়ার কথা ছিল, অনেক খেলা হয়েছে, অনেক ড্রামা হয়েছে, ইনার কিন্তু হয়নি। কিন্তু ফার্স্ট ভিক্টরি তো বিএনপি, যে কামাল হোসেন দিয়ে তার দল টিকিয়ে রেখেছে, এবং এমন কিছু লোক সেখানে গিয়েছে স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন রাখা যাবে না। অর্থাৎ যাকে একসময় রাজাকার সংশ্লিষ্ট দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন, এবার সেখানে কিন্তু শীর্ষ ফ্রন্টের সব মুক্তিযোদ্ধারা, এবং মুক্তিযুদ্ধেই শুধু না, স্মরণীয় স্মরণীয় মুক্তিযোদ্ধারা স্টল ওয়াটার সেখানে বসে গেছে। কিন্তু এই যে একটা ব্লেসিংস, এই এটা কিন্তু বিএনপি নিয়ে নিয়েছে। এখন ফাইটটা হবে কোন ফ্রন্টে? এখন ফাইটটা কী নিয়ে হবে? নিঃসন্দেহে বিএনপির বর্তমান অবস্থান সরকারের জন্য চ্যালেঞ্জ। নিঃসন্দেহে ফ্রি ফেয়ার নির্বাচন হলে এটা কম্পিটিটিভ নির্বাচন হবে। নিঃসন্দেহে এই নির্বাচনে যদি কোনো ভুল ত্রুটি হয় সেই সংসদ জনগণ করবে। আপাতত দেখা যাচ্ছে আওয়ামী লীগ 230টা, আজকে দেখলাম 231টা, একটা বাড়ি আছে, তারা মনোনয়ন দিয়েছেন, তারা মনোনয়ন দিয়েছেন, অর্থাৎ 70টা সিট তারা ছাড়তে। এখন জোট ইলেকশন দেখেন সবচেয়ে বড় অসুবিধা হয়ে যায় যে খুচরা যে পার্টিগুলো আছে তাদের যন্ত্রণা খুব বেশি, কারণ পায়ের নিচে মাটি নেই। দাবি দেওয়া করে এত, কোনো দল বলতেছে 22টা, কোনো 25টা, 50টা, 60টা, অসুবিধা নেই তো। এমন দল এখানে আসে তার নিজের জামানতই থাকবে না, দলের শীর্ষ যারা আছেন। তারপরেও কিন্তু দুটি দলেরই কিন্তু এটাকে বলি আমরা ইল্ডাইজেশন, বদহজম করতে হচ্ছে। কেন? আমার লোক দরকার। সেই ক্ষেত্রে মানে নমিনেশনে দেখলাম যেটা, আমি আমার কাছে মানে এই ক্ষেত্রে বিএনপি আগে আছে, কিন্তু আমি তাদের নমিনেশন দেখতেছি তো। আওয়ামী লীগ কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে গেছে এখানে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু 10 বছর ধরে ক্ষমতা আছে। এই 10 বছরের মধ্যে পরে আগামী 5 বছর পরে নেক্সট ইমিডিয়েট 5 বছর এখানে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা যারা আছে এখানে, আওয়ামী লীগ পার্টিগতভাবে কিন্তু অবস্থান দুর্বল হয়েছে সেখানে। যারা এই 5 বছর কষ্ট করলো, পরিশ্রম 10 বছর করলো, তারা কিন্তু আসতে পারতেছে না, 70 ছেড়ে দিয়েছেন তাকে। এবং নমিনেশন এমনভাবে দেওয়া হচ্ছে যে এই ক্ষোভ যদিও বলেছেন বহিষ্কার করবেন, দ্যাট ইজ নট দ্য আলটিমেট মেসেজ। রাজনীতি মানুষ করে কেন, কষ্ট কেন করে, পরিশ্রম কেন করে, পকেটের পয়সা এনার্জি কেন ব্যয় করে সে, যে আমি এই সংগঠন করব, আমি নেতা হব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব। এই জায়গাটা কিন্তু আওয়ামী লীগের চ্যালেঞ্জ রয়ে গেছে এখানে। এবং সেই চ্যালেঞ্জগুলো যেমন ধরেন ক্যারিং যদি লক্ষ্য করি, আমি দেখতেছি বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেটা হবে। জেনারেল মনির ইসলাম, কিছু বলবার থাকলে এই প্রেক্ষিতে বলবার? আর আরেকটি প্রসঙ্গে, যেহেতু এখানে আমরা প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সি নানা বিষয় নিয়ে কথা বলছি, ভালো নির্বাচনের প্রসঙ্গ আসছে। আমাদের এখানে অপোজিশনের সবসময় একটা দাবি, বিশেষ করে এখন যারা অপোজিশনে, তারা সবসময় নির্বাচনে সেনা মোতায়েন এবং সেনাবাহিনীর একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের দাবি। এবারও ঐক্য ফ্রন্টেরও ছিল, বিএনপির আলাদাভাবে ছিল, এই দাবিটা তারা মোটামুটিভাবে জোরালোভাবে, যদিও বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে না, তবে 15 দিন আগে থেকে সেনাবাহিনী হয়তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। আমাদের ভাই যে আপনি বলেছেন, আসলে আপনাদের আলোচনাটা ছিল মানে বিএনপি, আওয়ামী লীগ অথবা জোট বা ছোট ছোট দল বা ক্ষুদ্র দল, এই সবাই কিন্তু নির্ভর করতেছে কিন্তু জনগণের উপরে। এই জনগণ হচ্ছে কি মেইন জিনিস। আমি যদি একটু 71-এ ফেরত যাই, এই 25 মার্চের ঘটনা, তারপরে একটা শূন্যতা, কে কোন দিক যাবে না যাবে, সবাই নিরাপদে চলে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু সবাই আবার সুষম যে যেখানে ছিল সেখান থেকে চলে যাচ্ছে। খবর আসতেছে যে অমুক আগরতলা চলে গেছে, অমুক ওখানে চলে গেছে, ট্রেনিং শুরু হয়ে গেছে, আস্তে আস্তে করে কিন্তু লোক যাওয়া শুরু করলো, গেল, তারা নিজে প্রশিক্ষণ লাভ করলো, ছোটোখাটো অস্ত্রগত তো যাই আছে, তারা নিয়ে একটা মুক্তিযুদ্ধকে সংগঠন করলো। পৃথিবীর ইতিহাসে 9 মাসে এরকম একটা 90,000 বাহিনীকে পরাজয় করার মতন কোনো ঘটনা নাই। অর্থাৎ বাঙালি সোডা ওয়াটারের বদল আমরা শুনেছি যে ঝাঁকি দিলে হয়। আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন দিলীপ ভাই, যে আসলে দেশের মানুষের যে আলোচনা হচ্ছে না, আলোচনাগুলি কিন্তু ঝাঁকি ঝাঁকি, এই আলোচনাগুলি হচ্ছে ঝাঁকি। তারা চিন্তা করছে যে সবাই অনেক কথা বলছে, নির্বাচন কমিশন বলছে, অপোজিশন বলছে, পজিশন পার্টি বলছে, আমরা কি কিছু না? তার একটাই জায়গা ভোট দিতে যাওয়াটা। আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমি ভোট দিতে যাব, আমি যদি ভোট দিতে কোনো বাধা পাই আমি তো মারামারি করব না, আমি দাঁড়িয়ে থাকবো ওখানে,
দাঁড়িয়ে থাকব, সন্দেহ হয়ে যাবে দাঁড়িয়ে থাকব, আমি বলতে থাকব যে আমার ভোটটা আমাকে দেওয়ার অধিকারটা দেন, সেটা কিন্তু আমার পকেটের টাকার মতন, আমি খরচ না করলে আমার টাকাটা কেউ নিতে পারবে না, আমার ভোটটা তো কেউ দিতে পারবে না ভোটটা, তো আমি সেটা করতে পারবো, আমার এর থেকে বেশি মারামারি করার বা আমি ওটার জন্য দাঁড়িয়ে থাকবো, আমি ওটাকে কেউ এসে আমাকে বলতে হবে যে কি তাহলে আমার ভোটটা গেল কোথায়, আমি তো অপেক্ষা করেছি 5 বছর, আমি তো কাউ কিছু বলি নাই। সো এটি আপনার একটি বার্তা যে ভোট যদি যতক্ষণ না দিতে পারছেন সবাইকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, সেটাই হওয়া উচিত। আমি আমারটা বলতে পারি, আমি তো আমি তো মানে এরকম নেতা না, বাট আমি যেটা মনে করি যে এটা একটা আমরা জুম্মা নামাজ পড়তে যাই, যে পাঁচক তো নামাজ পড়ে না বাসা, সেও জুম্মা নামাজ পড়তে যায়, তবুও তো সে যায়, এটাও কিন্তু আল্লাহর একটা রহমত। এরকম আমরা তো অন্যান্য অনেক ভোট হয়েছে হয়তো যায় নাই, ইউনিয়ন কাউন্সিল ভোট বা এই ধরনের ভোট যায় নাই, বাট এটাতে আমরা যেতে হবে তো আমাদেরকে, এটা কারণ এটা বিরাট একটা মহান দায়িত্ব এটা আমাদেরকে। তো এই জন্য আমার যেটা মনে হয় এই ভোটের এই রায়টা আমরা দিতে পারলে এটা রাষ্ট্র সুসংকোচিত হবে, এটা অবশ্যই তাত্ত্বিক কথা বলছি আপনি বলবেন, পরে এই তত্ত্বের মধ্যে কিন্তু রাষ্ট্র সরকার সবই কিন্তু চলছে, এই তত্ত্বের মধ্যে কিন্তু আমাদের সরকারি কর্মকর্তারা যাদেরকে বলি আমরা, এরা ভুলেই গেছে যে আমরা সবাই রাষ্ট্রীয় কর্মকর্তা, আমাদের সরকারে যারা আছেন, সরকার হচ্ছেন গিয়ে পলিটিক্যাল পার্টিরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, আর রাষ্ট্রজন তাদেরকে সাপোর্ট দেন। আচ্ছা আমি একটু মনে গেছি না এই কনসেপ্টটা মিস নোমার। আচ্ছা আচ্ছা, সরকার হলো 3টা ব্রাঞ্চের সমন্বয়। জি, আমরা বলেন আমেরিকাতে বলে এক্সিকিউটিভ হেড, প্রধানমন্ত্রী মূলত শাসন বিভাগের হেড, সে তিনি কিন্তু সরকার, আমরা বলি সরকার প্রধান, তিনি কি বিচার বিভাগের প্রধান? না, তিনি সংসদের নেতা হতে পারেন, কিন্তু সংসদে তো আরও লোক আছে, সেখানে অপোজিশন আছে, সুতরাং আমরা কখনো বলবো না এটা, আমরা যদি এই কথাই আজকে ব্যবহার করা শুরু করি যে উনি নির্বাহী বিভাগের প্রধান, সেটা হবে তার জন্য অধিকতর উপযোগী। দেশের অস্তিত্ব বাঁচানোর জন্য, একটা শিশুকে বাঁচানোর জন্য আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি, এতে কোনো সন্দেহ নাই, বাট আমরা আরো এগাতে পারবো। একটা একটা যদি আমরা সকলে যদি কনসিয়াস হয়ে যদি ভোট দিতে যাই এবং ভোটের অধিকারটা যেন আমরা জোর করায় বলতে পারি, আমার তো কোনো স্লোগান দেওয়ার দরকার নেই, আমার কোনো প্ল্যাকার্ড নেওয়ার দরকার নাই, আমার হচ্ছে যেটা বোধ পুরাণ কথা বাংলাদেশে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যদিও আমি মনে করি যে না ভোটটা বাতিল করে দিয়ে আসলে আমার একটা অধিকার খর্ব হয়ে গেছে। তারপরে যে আমরা যে গণভোট যেটা করি সেটাতে কিন্তু আমার একটা অধিকার বাতিল, আমি প্রায় দেখি আমরা শুনি যে জনগণ আমাদের পক্ষে আছে, জনগণ এটা মেনে নিয়েছে, জনগণ কোন সময় মানলো? জনগণ আমি হয়তো বললে জনগণ বলবে, আমার আশেপাশে 4-5 জন লোক তার জনগণ বলবো, কিন্তু যখন গণভোট হবে তখন ওদের সুবিধা হয় তাকে, এটা আমাদের আগের থেকে ছিল, কিন্তু এটা হঠাৎ করে চলে গেল, রেফারেন্ডাম চলে গেল, না ভোট থাকলে একটু ভালো হতো, না ভোট থাকলে কিন্তু অনেক ভালো হতো, যে সমস্ত প্রার্থীকে আমাদের বিভিন্ন পার্টি দাঁড়া করাচ্ছে সে তখন শিক্ষা পেত, তাকেই বলতো তুমি যত লাভালাভি করো দেখো তোমার এগেনস্টে না ভোট কতগুলি পড়ছে, এতে কিন্তু সবাই কিন্তু মানে আসল যারা কর্মী, আসল যারা কাজ করে, যারা আসলে রাজনীতি করে, দেশের জন্য চিন্তা করে, দেশের ভবিষ্যৎ চিন্তা করে, ভালো ভালো প্ল্যানিং করে, সেক্ষেত্রে তখন তারা কিন্তু উৎসাহিত বোধ করতো, কিন্তু আমরাও চাই আমরা তাকে উৎসাহ দিই, ভালো কাজ করলে কেন ভালো আমরা ভোট দিব না কেন? আমার যেটা মনে হয় জনগণের যে পাওয়ারটা, এখন জনগণের পাওয়ারটা জনগণ বুঝবে কীভাবে, বোঝার জন্য তার একটা সিমটম লাগে, তার একটা তো জনগণের সিমটম হচ্ছে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আর এইবার তো আরও বেশি সূক্ষ্ম কারচুপির নাম টাম শুনেছি আমরা, সেখানে আমার ভোটটা যেন আমার যাকে দিচ্ছি তার পক্ষে কাউন্ট করা হয়। আমরা কদিন আগে একটা ভিডিও টিপ দেখেছি একটা কলকাতার ইয়েতে, এই একটা রাজ্যসভায় বোধ হয় একটা ওই যে ইয়ে নিয়ে এই মেশিনটা নিয়ে কাজ করেছে, ওটার মধ্যে কী প্রোগ্রাম করা ছিল যে 10টা বা 11টা পর্যন্ত যারা ভোট দেবে তাদের ভোট ঠিকই কাউন্ট হয়ে যাচ্ছে, 11টার পরে যিনি ভোট দিতে যাচ্ছেন উনি আসলে ওনাদের নিজেদের লোক, সে হঠাৎ করে বললো মেশিন কাজ করতেছে না, তারপরে মেশিনের অপারেটর একজন আসলো, উনি এসে কিছু বাটন নাড়াচাড়া করলেন, তারপরে বললেন আবার ভোট দেওয়া শুরু করো, তারপরে যত ভোট হচ্ছে যেখানে চাপ দেন না কেন আপনি ভোট একখানে চলে যাচ্ছে, এবং এটা নিয়ে বেশ ইভিএমে কথা হয়েছে, ইভিএম নিয়ে আসলে কথা হয়েছে, অতএব ইভিএম নিয়ে কারচুপি করলেও সে কনস্টিটিউয়েন্সির লোক জানে কাকে ভোট দিয়েছে, আমাদের দেশের লোক কিন্তু গিয়ে বলে যে হ্যাঁ অমুককে ভোট দিয়ে আসলাম, অমুককে ভোট দিয়ে আসলাম, একটা কিন্তু ডেভেলপ করে যায়, অত সেই ক্ষেত্রে মানুষ কিন্তু এটাকে কতটুকু গ্রহণ করবে এটা আমি মনে করি যে আমরা তো একটা খুব
স্বাধীন প্রিয় খুব সাধারণ মানুষ, আবার আমরা দেখতে পারি যে হঠাৎ করে দেখি যে ওই যে মানে কি তার মেয়ে তার বাবাকে মেরে ফেললো, তারপরে একটা মা তার সন্তানকে ফেলে দিয়ে বিষ খাওয়া মেরেছে, নিজে আত্মহত্যা করতেছে, খুব হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে ফেলি, এই জায়গাটা সবচেয়ে ভয়ের বিষয় জিনিসটা। হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে ফেললে যে না আমার ভোটটা আমি দিতে পারলাম না কেন, আমরা সবাই ভোট দিলাম ওখানে কেন এটা হলো না, তারপরে যদি কোনো গণ্ডগোল হয়, কোনো লিডার যদি ন্যাচারাল লিডারশিপ ওখানে তখন দাঁড়িয়ে ওঠে, তখন ওটা সামাল দিবে কে? কারণ এরা তো আমাদের বাংলাদেশেরই পুলিশ, এখন আমাদের বাংলাদেশেরই প্রশাসন, আমাদের বাংলাদেশেরই সেনাবাহিনী, ওনারা কি আমাদেরকে গুলি করবেন, সবাইকে মেরে ফেলবেন, এটা কি সম্ভব? অর্থাৎ এটা আসলে আমাদেরকে রাষ্ট্রযন্ত্র যারা তাদেরকে বুঝতে হবে আসলে জিনিসটা, যে আমরা সবাই একটা নর্মাল ভোট হতে দেই, এতে দেশ শান্তিতে থাকবে, আগামীতে উন্নয়ন আরও ভালোভাবে হবে, এই গোজামিল দিয়ে আসলে জিনিসটা হবে না, দশ বছর অপেক্ষা করছে তো সবাই, এই জন্য আর কি। সেনাবাহিনী, সেনাবাহিনীর বিষয়ে যেটা আপনি বললেন, আমি যেহেতু সেনাবাহিনী চাকরি করেছি 40 বছর, এটা স্বাভাবিক, এটা আমার বাহিনী বলে আমি নিজেকে ওন করি, কারণ আমার রক্তে মাংসে সেই ইন্টারমিডিয়েটে পাশ করার পরে সেনাবাহিনীতে ঢুকে যাওয়া, 40 বছর চাকরি করা, এটা আমার ভিতরে কালচার হয়ে গেছে। এটা আমি মনে করি, আমি গর্ববোধ করি, আমি নিজেও ক্যাপ্টেন হিসাবে, মেজর হিসাবে, লেফটেন্যান্ট কর্নেল হিসাবে আমি ডিউটি করেছি, গ্রামে গঞ্জে ইলেকশন ডিউটি করেছি আমি, সেখানে আমি দেখেছি আমাদের গাড়িটা দেখলেই তারা খুব সম্মান করে, বিশেষ করে কারণ আমরা তো ডিপ্লয় হই কয়েকদিন আগে, তার আগে তো বিভিন্ন যারা প্রার্থী আছেন, দু এক জায়গায় আমি শুনেছি যে যে স্যার ভোট দিমু কি, ও তো কুয়াই ফেলাইছে স্যার, যদি আমি না জিতি সব কচিত পানা তলে ফেলাই দিবে, মানে সে যদি না জিতে, মানে ও কাকে ভোট দিল বিষয় না, মানে ওর যারা অপোজিশন সকল কচিত পানার তলে ফেলে দিবে, তো এই ভয় থেকে তারা করে কি, তখন আমাদের সাথে কথা বলে, তারা এসে আমরা যাই কথা বলি, আমাদের ফোনে তারা ফোন করে, আমাদের ফোন নাম্বার আমরা শেয়ার করি বিভিন্ন লোকের সাথে, নট দ্যাট অনলি মানে প্রশাসনের ব্যক্তিবর্গ আছে, চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেবরা আছেন, শেয়ার করি, সাধারণ গ্রামে অনেকে অনেকে মানে মাতবর থাকে, শেয়ার করি, ওনারা কিন্তু খবর দেন, এবং সেটাই কিন্তু আসলে আমাদের সোর্সের মেন জিনিসটা, একবারে ইন্ডিপেন্ডেন্ট খবর তারা দেন, দিয়ে বললো যে স্যার একখানে তো লোক বসে আছে তার জন্য ভোট দিতে পারতেছে না, আমরা কি লোকটাকে সরতে বলি, না সরলে আমরা একটা ওকে সরাই আরেকখানে নিয়ে যাই, হয়তো এখান থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে আমরা গাড়ি থেকে নামাই দিলাম, এটা কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার না, কিন্তু এটা হচ্ছে তাকে জাস্ট সরাই ফেলা হলো টেম্পোরারি, সো দ্যাট মানুষ গিয়ে ভোট দিতে পারে। তো এই ধরনের কাজ তো আমরা করেছি, আমরা আমরা নিজেও করেছি আমরা, তারপরে গ্রামের থেকে লোক খবর দিয়ে স্যার মাইক্রোবাস যাচ্ছে, মাইক্রোবাসের অস্ত্র আছে, তো আমরা চেকপোস্ট দিয়ে মাইক্রোবাসটা হঠাৎ করে ঘুরে যায়, কিন্তু আমাদের তো ট্রেনিং আছে ঘুরে গেলে কী করবো, চেকপোস্ট পিছনে আরেকটা আছে, তখন তাকে জিজ্ঞাসা করে আপনি ঘুরলেন কেন, আপনি নিশ্চয়ই আপনার সমস্যা আছে, চেক করি এখন, তো এই চেকিং তো করতেই হবে, এটা তো এই ধরনের চেকিং, এই ধরনের জিজ্ঞাসাবাদ, এই ধরনের দেখা সাক্ষাৎ, এগুলি তো করা যাবে এগুলি। অতএব আমাদের সেনাবাহিনীর উপর মানুষের আস্থা আছে, সেই আস্থাটা একটা রাষ্ট্রীয় যে একটা অঙ্গ হিসাবে, সেনাবাহিনীর একটা অঙ্গ হিসাবে, আমি মনে হয় যে আমাদের যারা দায়িত্ব পালন, যারা অতীতে যেভাবে করেছি আমরা, তারা সেভাবে দায়িত্ব পালন করবে, এখানে নতুনত্ব আমরা কিছু দেখছি না, অর্থাৎ ইলেকশন কমিশনের বলে একটা কনফিডেন্সের ব্যাপারে সেনাবাহিনী থা একটা আস্থা আস্থার জায়গা, ভোটাররা একটা নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য, আমরা কিন্তু আসলে এই আস্থার জায়গাটা কিন্তু আমরা অর্জন করেছি বিভিন্নভাবে, আমার দেশে কিন্তু আমরা অনেক ধরনের প্রজেক্ট করি, স্থানীয় এলাকার জন্য যে আবাসন আশ্রয়ন ইত্যাদি প্রজেক্ট করি, আমরা পার্বত্য চট্টগ্রামে কাজ করি, যে কোনো বন্যা দুর্গত দুর্যোগ করে সেখানে আমরা দৌড়িয়ে যাই, তো তারা দেখে যে একটা ফার্স্ট রেসপন্ডার একটা অর্গানাইজেশন এসে পড়ে, যার ফলে এখানেও তারা দেখবে আমাদেরকে একটা ফার্স্ট কুইক রেসপন্ডার এসেছে, এবং আমার মনে হয় যে সেনাবাহিনী তার উপরে যে দায়িত্ব থাকবে শান্তি শৃঙ্খলা রক্ষা করার যে বিষয়টা সেটা থাকবে, আর জনগণও মনে হয় এবার শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বটাও নিতে পারে, যে নিজেরাই আর কি, নিজেরাই জানে আমরা কোনো মারামারি করবো না, চলো আমরা সবাই ভোট দিই, নিজের লোকের ঠিক করে ফেলি, আমরা তুমি ভোট আরেকজন দাও সমস্যা নয়, আমি আরেকজনকে ভোট দিই সমস্যা কী আছে, কিন্তু আমরা যেন ঝগড়াঝাটি না করি, এরকম হয়ে যেতে পারে, কিন্তু ইউনিটি কিন্তু হঠাৎ করে হয়ে যায়, বিশেষ করে যখন ক্রাইসিস হয় পরিবারে, যখন ক্রাইসিস হয়, যখন একজন অসুস্থ হয়, যখন দেখবেন এই পরিবার আগে কোনো মিল ছিল না, এই ভাইয়ের মধ্যে খালের মধ্যে খালার মধ্যে মিল ছিল না, তখন সবাই কিন্তু মিলে যায় সবাই, তো আমার মনে হয় এরকম একটা যেটা আপনি বলতেছেন এবং যেটা পেপারে দেখছি যে ইলেকশন নিয়ে অনেক চিন্তাভাবনা, অনেক কথাবার্তা টিভিতে, অনেক কথাবার্তা হচ্ছে, আমরা ভুলে যাচ্ছি যে আসলে জনগণ কিন্তু নিজেরাই একত্র হতে পারে, কিন্তু ন্যাচারালি একত্র হতে পারে, তো সেই জায়গাটা কিন্তু আসলে বাধা দেওয়াটা, যেহেতু আমরা তো অন্য কোনো দেশের অধীনে না, আমরা বাংলাদেশ, আমাদের সবাই বাংলাদেশের, এই জায়গাটা আমি মনে করি এটা আমাদের একটা বড় স্ট্রেংথ, এবং এটা এটাতে জাগবে না আমি বলবো না, এবং এটা আশা করে যে জাগবে না, জনগণ ওরকমই থেকে যাবে,
আমার মনে হয় সেখানে হয়তো কিছুটা ভুল হতে পারে, ধারণা হতে পারে। জি ডক্টর সিনহা মিয়া সাইদ, ওই জায়গা যেখানে আমি থামিয়ে দিয়েছিলাম আসলে, এই যে রাজনীতিতে যে মেরুকরণ হচ্ছে এবং এখনও পর্যন্ত আসছে, যেও আমরা পরশুদিনই দেখলাম যে এক সময়কার আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা অধ্যাপক আবু সাইদ তিনি নমিনেশন পেলেন না, চলে গেলেন ঐক্য ফ্রন্টে এবং ধানের শীষ নিয়ে হয়তো তিনি নির্বাচন করছেন। আমরা দেখলাম গোলাম মাওলা রনি যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তিনি একেবারে সরাসরি, তিনি আর ঐক্য ফ্রন্ট গণফোরাম ভায়া কিছু না, সরাসরি তিনি চলে গেলেন বিএনপিতে। এবং আমরা জানি না এরপর ওবায়দুল কাদের তো বলছেন যে অনেক রকমের চমক আছে, আরও কী কী চমক অপেক্ষা করবে, এই চমকে এখান থেকে কতজন ওখানে যাবে, ওখান থেকে কতজন এখানে আসবে সেটি। কিন্তু এই যে মনোনয়ন নিয়ে একটা জটিলতা মনেই হচ্ছে যে আসলে দলগুলোর মধ্যে, কারণ আওয়ামী লীগ 70টি ছাড়বে বলছে, কিন্তু তারা ওবায়দুল কাদের বলছেন যে কৌশলগত কারণে এখন আমরা ঘোষণাও করছি না, আর আমরা যদিও জানি যে তারা আসলে এখনো স্থির সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি। অন্যদিকে আমরা যেটি দেখছি যে ঐক্য ফ্রন্টের ক্ষেত্রেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালও বলেছেন যে তারা শরীরদের 60টি আসন ছেড়ে দেবেন, যদিও এর মধ্যে একটি টেলিফোন আলাপ প্রকাশিত হয়েছে, সেখানে মাহমুদুর রহমান না, আসম আব্দুর রব তারা কি চাচ্ছেন না চাচ্ছেন অনেক সেগুলো নিয়ে নানা রকমের কথা হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটি আপনি বলেছেন যে বিএনপি এবং ডক্টর কামাল হোসেন এই বন্ডিংটা বেশ জোরালো মনে হচ্ছে, তাদের মধ্যে কোনো সমস্যা, তাদের প্রতি কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলছেনও না, এবং মনে হচ্ছে যে পুরো জিনিসটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। সব মিলে কী মনে হচ্ছে যে এই মেরুকরণটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে, কোন পর্যন্ত গিয়ে ঠেকবে? জামাতের ইস্যু আছে, যদি মেরুকরণের কথা বলেন, জোট ভিত্তিক যে নির্বাচন প্রক্রিয়া, এই যে 270 বা 260 যেটি আসুক না কেন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সব ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে হোসেন মোহাম্মদের সাধারণ জাতীয় পার্টি। তিনি তো হসপিটালাইজড, তিনি এবং নির্বাচনের সময় তিনি হসপিটালে যান, এবারেই তো কয়েক দফা গেলেন, এবং এরকম একটা আলোচনাও আছে কোনো কোনো অনলাইনে দেখলাম যে জি এম কাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, কোনো কোনো কেউ রাজনৈতিক পর্যবেক্ষক এমনটাও বলছেন যে যেহেতু জাতীয় পার্টি অনেকদিন ধরে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ বা সরকার প্রধান বা আপনার ভাষায় নির্বাহী প্রধান তিনি অনেকটা কন্ট্রোল করেন, বা তা জাতীয় পার্টির সংকটেও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলে যান, এমন একটা ধারণাও কেউ কেউ রাজনৈতিক পর্যবেক্ষকদের বলছেন যে জাতীয় পার্টির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে, কারণ আমরা জানি যে জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী তিনি নমিনেশনের জন্য গিয়েছিলেন আওয়ামী লীগে, আওয়ামী লীগ তাকে পাঠিয়েছে জাতীয় পার্টিতে, যে তাকেই হয়তো জাতীয় পার্টির দায়িত্ব দেওয়া হতে পারে বা নেওয়া হতে পারে, এরকম আলোচনা আছে। মেবি আই এম রং, বা যিনি বলেছেন তিনি রং, কিন্তু আমি শুনেছি। যাক, এই মুহূর্তে যদি লেফটেন্ট জেনারেল মাসুদ যদি আপনার বক্তব্য শুনে থাকেন, হয়তো আজকে দেশে ঘুমাতে পারবে না, কারণ স্বপ্ন সবারই থাকে, তবে স্বপ্ন আর ড্রিম ভিশন এক জিনিস না। জিনিসটা হচ্ছে যে মাইনাস জাতীয় পার্টি ভেরি টাফ না, কিন্তু আমি যদি আবার অন্যভাবে বলি যে মাইনাস হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি এক্সিস্ট করে কি না বা করবে কি না, হোসেন মাইনাস হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি যদি মাইনাস এরশাদ, মানে কোন কোন রাজনৈতিক বিশ্লেষক বলেন যে যখন হোসেন মোহাম্মদ এরশাদ থাকবেন না তখন আসলে তার সঙ্গে জাতীয় পার্টি বিলীন হবে আওয়ামী লীগ এবং বিএনপি, এগুলি বলতে পারে, কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি অনেক কিছু ঘটে, কারণ এরশাদ সাহেব জীবন দর্শে যা ঘটছে তার দল নিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো পার্টি চেয়ারম্যান জীবিত দাও সেটা ঘটেনি, কিন্তু উনি কিন্তু ইউনিক পজিশন, খুব ইন্টারেস্টিং পার্টি, ইন্টারেস্টিং পার্টি, সে তাকে প্রয়োজন তার ওয়াইফকে তার এক্সপেল করতে হচ্ছে, ভাইকে এক্সপেল করতে হচ্ছে, হ্যাঁ সে এক্সপেল করেনি কারে নিজেকে সারা, আবার তিনিও বহিষ্কৃত হয়েছেন, একটা অদ্ভুত প্রক্রিয়া কিন্তু জাতীয় পার্টি মুখ করতেছে এখানে। এখন আসে এই কথাটা, 2014 সালে কিন্তু জাতীয় পার্টিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বা ফাউন্ডার চেয়ারম্যান এরশাদ সাহেব যা চেয়েছিলেন তিনি তাকে পেয়েছিলেন, তিনি পাননি, তাকে দেওয়া চাওয়ানো হলো এবং তাকে বাধ্য করা হলো মেনে নিতে, কিন্তু এবারও কিন্তু তিনি স্বাধীন কথাবার্তা বলতে চান এবং তিনি মাঝে মাঝে বলেন যে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এইতে বোঝা যায় রাজনীতি মেরুকরণে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি হচ্ছে একটা মুরব্বী নির্ভরশীল দল, একটা মুরব্বী আছে, এটা মুরব্বী ছাড়া চলতে পারতেছে না, কারণ যখন তার লিডার অফ দ্য অপোজিশন যখন পার্লামেন্টে বলেন যে আপনি বললে আমার মন্ত্রী পদত্যাগ করতে পারে, অর্থাৎ মুরব্বী দল, এই স্বীকৃতি কিন্তু তারাই দিচ্ছেন। এসে সব বলতেছে মাঝে মাঝে বলে যে আমি তো পারছি না, আমি 300 সিটে দাঁড়াতে চাই। আমার জানি কেন মনে হয়, যেহেতু উনি পার্টির ফাউন্ডার, ওনার দল থাকবে একটা, উনিও চাবে আমি মানুষের মিশি, আমি জনগণের কনসেন্ট নেই, কিন্তু তিনি পারছেন না, সুতোটা বাধা আছে কোথাও, কোথায় বাধা আছে আমরা সবাই জানি। এখন যদি কোনো কারণে এবারও তিনি অসুস্থ হয়ে যান,
এবং জিএম কাদের সামনে চলে আসেন, খেয়াল করবেন কিন্তু, কারণ জিএম কাদের কিন্তু শুরু থেকে 96 যখন গভর্নমেন্ট ফর্ম করা হয়, এখন মনে করো রশনের সাথে 5 বছর সুখপুক যা সে পেয়েছে সে জীবনে কিছুই পায়নি, কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যা দিয়েছে আজীবন সে কৃতজ্ঞ থাকবে তার কাছে, তার সংসার দিয়েছে, তার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কে দিয়েছে, এই শেখ হাসিনা দিয়েছে। কিন্তু এখন পালা জিএম কাদেরের, অসুবিধা কি? ওখানে তো প্রশ্ন করবে না তো, এমপি সাহেবরা দেখবেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, জিএম কাদের শুনতেছেন কি না, আমরা তার সাথে আছি। এখানে তো একটা সিম্বলিক, সে জাতীয় পার্টির নেতা এরশাদ মাইনাস সবই সিম্বলিক, আর উনি যখন কিছু করতে যাবেন বারবার অসুস্থ হবেন, এটি হলো ইতিহাসের চরম শিক্ষা, কারণ তিনি কিছু করতে গেলেই তো মামলা আছে, তো রায় দিয়ে দিবে। কিন্তু এরশাদ সাহেব যেহেতু সেই ধরনের নেতৃত্ব নিয়ে আগাতে পারছেন না, তিনি বঙ্গবন্ধু না, এমন তিনি স্রোত দিও না, কিন্তু তিনি হোসেন মোহাম্মদ এরশাদ, ইনি জেলকে ভয় পান, উনি আরামায়েশকে পছন্দ করতেছেন, এবার রাজনীতি হয় না। কিন্তু রাজনীতি মানে এই যে বললেন আপনি আর্মির কথা বলতেছেন, আর্মির লোকেরা কিন্তু দুর্বল হয় না, ওই যে ক্যান্সেলেশন হবে লাস্ট অ্যানাউন্সমেন্ট যখন ছিল সিএমএলএ বলা হতো, কিন্তু সেরকম পারেনি সে, এটা তার একটা তার কাব্যিক মন আছে একটা, হ্যাঁ রোমান্টিক মন, রোমান্টিক মন আছে একটা, সব কিছু মিলিয়ে কিন্তু সে রাজনীতি অঙ্গনে কিন্তু আমি বলবো ইতিহাসে নির্মম পরিহাস। তার জীবদ্দশায় পার্টির যে অবস্থা হলো, চার জীবদ্দশায় যে বন্ডেজ বা স্লেভারি সৃষ্টি হয়েছে এখানে, এটা সে উঠতে পারছে না, কারণ তার আশেপাশে যারা আছে সবাই কিন্তু সুবিধাভোগী, কেউ তার না, কিন্তু এটা সে নিজেও জানে। কিন্তু এই কারণে আপনি জাতীয় পার্টি যদি মনে করেন কোনো কারণে এরশাদ সাহেব যদি তার চিন্তাভাবনা জিনিস না ঘটে, তিনি আবার অসুস্থ হয়ে যাবেন, এবং অসুস্থ হলে সেকেন্ড ম্যান দাঁড়ায় আছে সেখানে, এমন তো না, এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি না যে না উনি নাই আমি যাবো না, মাইন্ড ইট, এখানে পার্থক্যটা হচ্ছে ওনাকে মাইনাস করা কিন্তু অনেকে দাঁড়ায় আছে সেখানে, সেখানে জিএম কাদেরও মানা করবে না। কিন্তু আবার এখন বললেন জেনারেল মাসুদের কথা বললেন আপনি, তো হঠাৎ করে উনি জাতীয় পার্টিতে আসলেন, প্রেসিডেমের সদস্য হলেন, ইলেকশন করবেন, এর মতো হতে পারে প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছে, এর মতো হতে পারে জেনারেল মাসুদ ইজ দ্য লিডার অফ দ্য অপোজিশন, যদি এরকম ঘটে যায় জিএম কাদেরও হবে না। আমি তো সেটাই বলছি, সেটাই বলছি যে এখন মাসুদকে যদি বলা হয় যে সাথে বললো যে ঠিক আছে আমার ওয়াইফও বাই হবে না তুমি হয়ে যাও, কারণ ভাগ্যের লীলা খেলা কারে কই বলা মুশকিল, তো এই জন্য বললাম লিডার অফ দ্য অপোজিশন বলছেন মানে কি, আপনি কি আগামী নির্বাচনে ঐক্য ফ্রন্টকে বা বিএনপি, সেটা না সেটা না, নির্বাচন হলে মানে এরকম আলোচনাও আছে যে জাতীয় বিএনপি ঐক্য ফ্রন্ট তারা 3-4 নম্বর হয়ে যেতে পারে, যদি কোনো কারণে বিএনপি বিএনপি টিকে থাকবে, বিএনপি নির্বাচন আসা মানে ক্ষমতা না খেতে পারলে সে অপোজিশন, দেয়ার ইজ নো অপশন, এই দুই দলের মধ্যে এখন ভাগ হবে পজিশন অপোজিশন, জাতীয় পার্টি থার্ড পজিশন থাকছে একটা নেতা দরকার সাথে সংসদে, হয়তো সেটি মাসুদ হবে, কারণ এখানে অঙ্ক অন্যরকম, কারণ যে দলটা সে নিজে চালাতে পারছে না, আপনি তো কি হ্যামলেট না কি একটা নাটক তার চেয়ে ক্রাইসিস ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডি, এরশাদ হচ্ছে বাংলাদেশের হাতে গ্রিক ট্র্যাজেডি একটা হিরো, তার জীবন তার সামনে যা ঘটতেছে কিছু বলতে পারতেছে না, এটা কী অবস্থা, আল্লাহ তারা কোথায় নিয়ে যাচ্ছেন আমি জানি না, আমি চাই আল্লাহ তারাকে এখনও রহম করুক, তিনি চান আমি বিশ্বাস করি তিনি মাথা উঁচা করতে চান, তিনি রাজনীতি করতে চান, এবং তিনি চান আমি দেশের প্রধানমন্ত্রী হই, কিন্তু সেটা হবে না, কারণ ইতিমধ্যেই যেভাবে শিকলে বাধা হয়েছে দলটাকে মুক্তি নেই। এখন আসেন আর্মি সম্পর্কে বলা হচ্ছিল, আর্মি এখনও বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেখানে পজিশন অপোজিশন সবাই এক বাক্যে বলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দাও, অর্থ কি না পজিশন তো বলছেন, একমাত্র প্রতিষ্ঠান যার প্রতি আস্থা অপোজিশন রাখতেছে, কিন্তু তাহলে বাংলাদেশ কিন্তু এখনও আস্থার জায়গা আছে একটা আর্মি, আপনি বললেন বিভিন্ন সময় করলেন দেখেন এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার কথা আসে, আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আইনেরও ছাত্র, আমি কিন্তু এটা বুঝি না সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা প্রয়োগ করবে কীভাবে এবং কেন দিবেন তাকে, আপনি তো তাকে বিশ্বাস করছেন, বিশ্বাস করতেছেন না আপনি, ব্যাপারটা কিন্তু একটু ঘোলাটে হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে এই জায়গা থেকে নেতাদের বেরিয়ে আসা উচিত, সেনাবাহিনীকে সেনাবাহিনীর জায়গায় রাখেন, তার যে কর্মকাণ্ড সে করবে, এবং তিনি আমাদের সেনাবাহিনী এখন আমাদের কাছে কিন্তু বলতে গেলে চোখের মণি, শ্রদ্ধার পাত্র, আমরা চাই না যে কোনো দুই একজন সেনাবাহিনীর জন্য টোটাল সেনাবাহিনী ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাক, তা চাই না আমরা। এই যে বললেন যে গ্রুপে জয়েন করতেছে, এরশাদ সাহেব যখন জেলে ছিলেন তখনও কিন্তু অনেক সেনাবাহিনী জয়েন করছেন তার সাথে, তারা তো নাই এখন জয়েন করতেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে গভর্নমেন্টের একটা চিন্তাভাবনা থাকতে পারে শেখ হাসিনার যে আর্মি পার্টিসিপেশন ইন পাওয়ার
আউটসাইড পাওয়ার, উনি হয়তো চাইতে পারেন এই সেনা অফিসাররা বসে থাকবে, তাদের কাজে লাগাই। এতে করে বাংলাদেশের রাজনীতি কিন্তু পোলারাইজেশন হচ্ছে, কিন্তু সিভিল অ্যান্ড মিলিটারির মধ্যে একটা সিভিল আরেকটা পোলারাইজেশন হবে কিন্তু এখানে, যে আর্মি কতজন পাবে এই পজিশনগুলো, কি ব্যাংক ইন্স্যুরেন্স এইটা কতগুলি জায়গা আছে, সব জায়গায় আর্মি বসাবেন, শুধু সিভিল বসাবেন না, এখন সেনাবাহিনী সেখানে বসবে। এতে করে হয় কি অ্যাকোমোডেশন হচ্ছে ঠিকই, আমরা একটু শেষের দিকে জোটের ব্যাপারে বলছিলাম, আপনি আমি জোটের ব্যাপারে এখনো বলছি, এখন আমি একটু আগে আসার আগে আপনি এখানে আসার আগে আমাকে একজন ফোন দিল, মানে সেই বিকল্প ধারার খুব বড় মাপের, যেগুলো ভাই আমাদের বুঝতে পারতেছে না কীভাবে কটা সিট দেবে আপনাদের, আমরা এতটা চেয়েছি। আমি বললাম যে আমার হিসাব মতো আপনারা তিনটা সিট পান, তিনটার বেশি আপনারা যদি চেতে যান প্রধানমন্ত্রী দিবে না, কেন দিবে আপনাকে, এই তিনটা নিয়ে আপনারা চিন্তাভাবনা থাকেন। এবং বলল কোন তিনটা আমি তা তো আমি জানি না, কয়েকভাবে বুঝতে পারছি, বুঝতে পারছি একটা তো মহাসচিব, একটা হচ্ছে যে মাহি বি চৌধুরী, আরেকটা কে আমি তো জানি না, কয় এম এম শাহিন পেতে পারে একটা, আমি যে এই তিনটা কি মনে পাবে, যদি তাই হয় এই তিনটা নিয়ে সন্তুষ্ট থাকেন। বেশি চালাচালি করতে গেলে শেখ হাসিনাকে আপনারা চিনেন না, কিন্তু যত সোজাভাবে আপনাদেরকে আলিঙ্গন করেছে, হ্যাঁ ফুটিং ছাড়া যা পেয়েছেন এর বেশি আশা করেন না, কিন্তু এই তিনটে নিয়ে আসেন নাকে দিয়ে তারপর বোঝা যাবে না। এখন আসেন অন্যান্য দলও আছে, যেমন ধরে সাজেদা চৌধুরী পায়নি, সেখানে পিরজাদা ফয়সালকে দিয়েছেন আপনি, আটরশি হিসাব কিতাব তো সব জায়গায় আছে আপনি, নূর ইসলাম নাহিদের জায়গায় শমশের মুবিন কি করবেন, নাহিদকে তো আওয়ামী লীগ ডিক্লেয়ার করতে দিয়ে দিছে, তো সেখানে তো শমশের মুবিন চাচ্ছে, কিভাবে সম্ভব, তা ঢাকায় দিবেন, এবং আওয়ামী লীগ যেটা কম্প্রোমাইজ করবে না বুঝেই আমার ধারণা ডিক্লেয়ার, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায় নাকি। হ্যাঁ এখন সব কিছু মিলে দেখা যাচ্ছে জোটের রাজনীতির যে গোজামিল আছে এখানে, বুঝছেন তো, এই রাজনীতির একটা গোজামিল, জোট মানি বড় দলগুলির যন্ত্রণা এবং এক ধরনের পলিটিক্যাল ডিজিজ বলেন, রাজনীতির রোগ নিয়ে আমি রোগে পড়ছে। ডক্টর সিনহা একেবারে শেষ প্রান্তে আমি শেষ করব জেনারেল মইনুল ইসলামকে দিয়ে, জাস্ট নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টা একটু আমি বুঝতে চাই, যে 14 নির্বাচন সেই অর্থে কোনো পর্যবেক্ষক আসেনি আন্তর্জাতিক পর্যবেক্ষক, এবারের নির্বাচনও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সবাই না বললেও এখন মনে হচ্ছে যে পশ্চিমারা করতে চাইবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন না করবার পরেও এখন মনে হচ্ছে ইন্ডিকেশন দিচ্ছে যে তারা আসলে ছেড়ে দিচ্ছে না নির্বাচনটিকে, শেষ পর্যন্ত তারা দেখবেন কি হয়, তো কি মনে হচ্ছে, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক তো নানান প্রভাবের ব্যাপার আছে নির্বাচনকে, বিগত নির্বাচনের একটা অভিজ্ঞতা আছে, কি মনে হচ্ছে, দেখেন সময় আপনার জন্য 2 মিনিট, আমরা এতক্ষণ আলোচনা করছি ন্যাশনাল পলিটিক্স নিয়ে, রাজনীতি কিন্তু ন্যাশনাল পলিটিক্স হয় না, এবং আমাদের এখানে আমাদের যারা লোকাল পর্যবেক্ষক আছে তাদের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন কিন্তু এবারে নির্বাচন মনিটর করতে পারছে না, আর সেখানে তাদেরও দুর্বলতার কথা বলা হচ্ছে যে তারা সময় মতো অ্যাপ্লাই করেনি, এটি হচ্ছে ফেমা আর একটি হচ্ছে অ্যাপ্লাই করেনি বলে নিতে পারে, বাট এমন অনেক নাম আছে যাদের নাম শুনলেও মানে নাম শুনলেও হাসি পায় অনেক সময়, মানে নাম করা কেউ যদি বাদ পড়ে যায় বিশেষ প্রভিশন আনা যায় এগুলো কোনো ব্যাপার না, এগুলো সদিচ্ছা পরিচয় দিতে হবে। জিনিসটা হচ্ছে আপনি যেটা বলতেছিলেন, আমরা যদি কখনো ভাবি না যে বাংলার মতন বাংলাদেশের মতন দেশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে চাকরি সব দুইটা মানে আমরাই ঠিক করবো না, আমাদের কিন্তু একটু রিজিনাল ইন্টারেস্ট পলিসি দেখাতে হবে, কিন্তু সেখানে একটা খেলা আছে, কিন্তু সেই খেলাতে যেমন ধরেন ভারত যখন বলে দেয় এটা অ্যাম্বাসেডর হাইকমিশন যেটা বলছে যে মুক্তিযুদ্ধে তো আমরাও রক্ত দিয়েছি, কাজেই আমাদের লক্ষ্য রাখতে যুদ্ধে যা বিরোধিতা করছে তারা কোথায় আছে, হোয়াট ডাজ ইট মিন, ইটস এ ডাইরেক্ট ইন্টারফারেন্স ইন দ্য পলিটিক্স অফ বাংলাদেশ, আপনি ইন দ্য নেম অফ হেল্পিং দ্য নেশন আপনি যুদ্ধের সহযোগিতা করছেন, কিন্তু এখন কিন্তু আপনি দাবি করতেছেন যেহেতু আমাদের সাথে যারা বিপরীতে ছিল আমরা তো ক্ষমতা দিতে চাই না, ইট ইজ দ্য ডিজায়ার অফ দ্য পিপুল অফ বাংলাদেশ, এই ডিজায়ারের সাথে ইউ আর নট দ্য ভোটার, আপনি ইচ্ছা ব্যক্ত করা তো ঠিক না, একবার বলতেছে আমরা এখানে নিউট্রাল আবার বলতেছে বলিয়ে দিছে সেখানে, এই জন্য বললাম ভারত বাংলাদেশের রাজ একসময় ছিল আমেরিকা ইউরোপ, এখন বাংলাদেশের রাজ ডিসাইডিং ফ্যাক্টর ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারত, ভারত কি চাচ্ছে কি না চাচ্ছে সেটা কিন্তু দুটি দলই নজর রাখতেছে, স্বীকার করুক বা না করুক দুজনেরই কিন্তু জুতার সোল খুলে যেতেছে, কিন্তু হ্যাঁ দ্য পলিসি অফ অ্যাপিসমেন্ট পলিসি অফ কনভিনসিং করার ব্যাপারে এখানে, এবং সেই ব্যাপারে আমরা বুঝতে পারি যে আমরা ন্যাশনাল ওয়েতে যতটাই যাই কিছু করি না কেন ভারত এখানে ডিসাইডিং ফ্যাক্টর সাবকন্টিনেন্টে আসার পর সেও চিন্তা করবে
যে এমন কোনো সরকার এখানে আমি চাবো না, আমার সার্বিক নিরাপত্তা বিশেষ করে নর্থ সাউথ কি সাউথ ইস্ট নর্থ ইস্ট নর্থ ইস্ট স্টেট যেগুলো আছে আটটা স্টেট আছে সিকিম সহ নিরাপত্তা সেও চাবে, কিন্তু তার মেইন চ্যালেঞ্জ এখানে চায়না, চায়না এবং চায়নাও কিন্তু এবার দেখেন প্রচ্ছন্নভাবে প্রচ্ছন্নভাবে চায়না কিন্তু জড়াই গেছে, এবার অদৃশ্যভাবে এমনও জড়াইছে অনেকে কিন্তু এটা কিন্তু সেভাবে অ্যানালাইজ করতেছে না। চায়না ইজ অলসো ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস ইলেকশন অলসো। জেনারেল ইসলাম কনক্লুডিং রিমার্কস, যা একটা কথা এসছে যে সেনাবাহিনীর বিষয়টা নিয়ে একটা জিনিস বলে রাখতে হয় যে আমাদের সেনাবাহিনী যেটা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে আমরা পরিকল্পনা করি সেই পরিকল্পনার একটা বিরাট শক্তি কিন্তু জনগণ। সবচেয়ে পেশাদার সেনাবাহিনী, সবচেয়ে চৌকস অফিসার, সবচেয়ে চৌকস সৈনিক, চৌকস ইকুইপমেন্ট, জনগণ সাথে না থাকলে এই ভিক্টরি কোনোদিন হবে না, যা কিনা হয়েছিল 71 সালে। সেম জিনিস মুক্তিযোদ্ধা, কতজন মুক্তিযোদ্ধা ছিলেন, কতজন ছিলেন অস্ত্র নিয়ে, এদের সকলের লজিস্টিক, সকলের তথ্য আদান প্রদান সব কিন্তু সাধারণ জনগণ করেছিলেন, কেউ বুঝতো না এরা, এরা কিন্তু সবাই বাংলাদেশের ভিতরে ছিল কিন্তু, এবং তারাই পথ দেখে তারা নিয়ে আসছে। এবং বাংলাদেশের যুদ্ধের সময় যখন ভারত আমাদেরকে সহায়তা করেছিল, তাদেরকে কিন্তু আমাদের লোকজন পথ দেখে নিয়ে আসছিল। ভারতে একটা স্টাডির সময় একটা আর্মার কোর অফিসার বলেছিল আমাদের একটা ক্লাসের মধ্যে, উই এন্টার্ড ইন বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তান, তা আমাদের ডিএস লেফটেন্যান্ট কর্নেল বলেছিলেন নো ইউ আর গাইডেড টু এন্টার ইন ইস্ট পাকিস্তান। ওরা কিন্তু ফরমেশন আসতে পারেনি, গাইডেড টু এন্টার ইন ইস্ট পাকিস্তান, অর্থাৎ জনগণ নিয়ে আসছিল। অতএব সেনাবাহিনী কিন্তু জনগণের সাথেই সম্পৃক্ত সবসময় ছিল, আমি উদাহরণ দিয়েছি আগে, এবারও থাকবে। সেনাবাহিনী একটা বিরাট অর্গানাইজেশন, বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের ক্রাইসিস, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক ক্রাইসিস, ইউএন মিশনের বিভিন্ন ক্রাইসিসের মধ্যে কিন্তু এর একটা ভ্যালু মূল্যবোধ ডেভেলপ করে আসছে। এই মূল্যবোধটা কিন্তু বড় জিনিস, এখানে একজন দুজন কে কি করলো আসলে এতে কিন্তু আসে যাবে, এরা কিন্তু আস্তে আস্তে করে এখান থেকে ছুটে যাবে, তার নিজস্ব ভ্যালু নিয়ে সে এগিয়ে যাবে। সেটা আমি একবারে দৃঢ় বিশ্বাস করি, যেটা আপনিও বলেছেন, এটা আপনার যেটা ওই পাশ থেকে বলেছেন সেটা আমি আমাদের সম্মান হিসেবে দেখছি, আমি আমি ভিতর থেকেই বলছি, আমি এই ভ্যালুটা কিন্তু আমার একটা খারাপ কাজের জন্য এই ভ্যালু কোনোদিন নষ্ট হবে না, দু একজনের জন্য নষ্ট হবে না কোনোদিন, সে তার কাজ করে যাবে। আর গভর্নমেন্ট ইন পাওয়ার, এবার তো বোধ হয় মানে কি আমাদের একটা গভর্নমেন্ট যারা যায়নি তাদের অধীনে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের রাজনীতির মধ্যেও কিন্তু একটা বড় প্রভাব পড়বে, যদি ইলেকশনটা খুব সুন্দরভাবে হয়ে যায় তাহলে কিন্তু যে ক্যাটাগরি বিষয়টা কিন্তু ডাইলিউট হয়ে যাবে আস্তে করে, কিন্তু যদি এটা ঠিকমতো না হয় তাহলে কিন্তু আবার ক্যাটাগরির বিষয়টা আসবে, আবার সে আমরা একই চক্রে পড়ে যাব। জাস্টিস আসবেন না, কাকে সিলেক্ট করব, ওই যে কথা ছিল নিরপেক্ষ বলে কেউ কেউ নেই একটা কথা আসছিল। অতএব এই গভর্নমেন্টও কিন্তু আমি যেটা মনে করি তারাও চাবেন যে এই জিনিসটা নির্বাচনটা, এবং তারা বলেছেন তারা এটা চাবে, মানে তারা বলেছেন এটা যে এটা ফেয়ার অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সঠিক ইলেকশন হবে। অতএব আর বিদেশের যে বিষয় যেটা আছে, এটা তো আমিও চাবো আমার পাশের বাড়িতে যদি কোনো লোক জমি কিনে আমার জমির পাশে, সেই লোকটা কীরকম, এটা প্রতিবেশী মানে অনেকেই বলে যে ইউ ক্যান চেঞ্জ ইউর হাজব্যান্ড অর ওয়াইফ বাট ইউ ক্যান চেঞ্জ ইউর নেইবার, তো এরকম ভারতের একটা থাকবে। তবে ভারত সব কিছু বিকিয়ে দিয়ে, তার নিজ স্বার্থ বিকিয়ে দিয়ে কোনদিন আমাদের এদিকে করবে না, কারণ বাংলাদেশের জনগণকে ভারত চিনে, আমাদের ইতিহাস কিন্তু বলে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না আমরা। অতএব যখন আমি আবার ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছি, আমাদের সাধারণ জনগণ যেরকম সাদা মাটা রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু যখন বিবিসির প্রোগ্রাম হয় বা তৃতীয় মাত্রা যখন হয়, অনেকগুলি লোক ঠান্ডার মধ্যে বসে বসে এটাকে শুনে 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 কোনো কমেন্ট করে না, আমাদের মতন এখানে আসে না, কমেন্ট করে না, হাঁটতে হাঁটতে চলে যায়, জিজ্ঞেস করলে বলবেন ভালো থাকতেছে না, কেমন কেমন যেন লাগতেছে, সংক্ষেপে একবার, আমরা তো অনেকক্ষণ এক ঘন্টা কথা বললাম, তো ও কিন্তু সংক্ষেপে বলে দেয় ভালো থাকে না, কী জানি হয় ঠিক না, দেশে জামুকা, যে এই ধরনের কমেন্ট করলে কিন্তু সাধারণ কমেন্ট, বাট আমরা তো কথা বলতেছি এক ঘন্টা বলতে হবে বললাম, ওইটাই আমার মনে হয় যে আসলে জনগণের স্ট্রেংথটা যারাই নেবে, যারাই জনগণ বিশ্বাস করবে, তারাই সফলতা অর্জন করবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মধ্যে মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে
যেকোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা ডট কম, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে। আপনার আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং তৃতীয় মাত্রা সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর সিনহা এম এস সাইদ এবং লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলছিলেন এবং শেষটা যে বাক্য দিয়ে হলো সেটিও আসলে মূল্যবান, যে যারা জনগণের উপরে নির্ভর করবে, যারা জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ত থাকবে তারাই আসলে শেষ পর্যন্ত জয়ী হবে। এবং বাংলাদেশের নাগরিকদের জীবনে সংবিধান অনুযায়ী পাঁচ বছর পরে একটা সুযোগ আসে তার অধিকার প্রয়োগের, ভোটাধিকার প্রয়োগের, তার প্রতিনিধি নির্বাচনের। যদিও অধিকাংশ সময় মানুষ সেই সুযোগটিকে কাজে লাগাতে পারে না বা সুযোগটি আর সুযোগ হিসেবে থাকে না, কাজেই এবার যেহেতু 250,000 তরুণ ভোটার আছে এবং এখানে সেনাবাহিনীর প্রসঙ্গ এসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রসঙ্গ এসছে, এই আলোচনা করতে করতে আমার অতিথিরা একথাও বলছিলেন যে এবারের ভোট, এবারের নির্বাচন হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে যে জনগণই পাহারা দিচ্ছে, এমনটাও হয়ে উঠতে পারে। এবং সেখানে এই সুযোগের সদ্ব্যবহার করতে তরুণ ভোটাররাই নয়, শুধু প্রায় 10 কোটি ভোটার, তারা সবাই সেটিকে কাজে লাগাতে চাইবেন। এবং ইসি বা নির্বাচন কমিশন তার আইন যে আছে আইন মোতাবেক চলবে সেটি স্বাভাবিক চাওয়া এবং সেটি হওয়া উচিত, যদিও এর ব্যর্থতাই আমরা অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে বারবার দেখতে পেয়েছি এবং সেই ব্যর্থ যেন না ঘটে সেটিও ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সবাইকে, যারা প্রশাসনের সঙ্গে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করছেন, সবাইকে ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন যে তারা আসলে প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, তারা কোনো বিশেষ দল গোষ্ঠী বা সরকারেরও নয়, তারা হচ্ছে প্রজাতন্ত্রের, সেটি যেন তাদের মাথায় থাকে। এবং এখন নির্বাচনকে ঘিরে নানা রকমের দায়িত্ব নানানজনকে দেওয়া হচ্ছে, একথাও আলোচনার মধ্যে এসেছে, বিশেষ করে ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে তারা হয়তো ভালো করে জানেনই না যে কী আইন আছে এই নির্বাচনে, তার কী করণীয় আছে, কাজেই হঠাৎ করে আইন শেখা যায় না, হঠাৎ করে আইন প্রয়োগ করা যায় না, এর জন্য এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার দরকার। সেটি হয়তো এই সময়ে সমস্যা সমাধান হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এই বিষয় নিয়ে বাংলাদেশে কাজ করবার সুযোগ রয়েছে। এবং আমাদের সংবিধানে কিছু দুর্বলতার কথা নির্বাচন কেন্দ্রিক প্রসঙ্গ ওনারা টেনে এনেছেন, যে না ভোটের বিধানটি যেটি একসময় ছিল সেটি থাকা দরকার, কারণ প্রার্থী মনোনয়ন নিয়ে অনেক রকম মুখরোচক আলোচনা আমরা শুনতে পাই, সেখানে এমন হতে পারে কোনো কনস্টিটিউয়েন্সিতে কোনো ভোটারের কোনো প্রার্থীকেই পছন্দ না হতে পারে, সেক্ষেত্রে তিনি যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং তিনি জানান দিতে পারেন যে তিনি আসলে কাউকেই পছন্দ করছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে গণভোটের বিধানটি যেটি সংবিধানে ছিল সেটিকে ফিরিয়ে আনবার কথা বলছেন ওনারা। সব মিলিয়ে আসলে নির্বাচনটিকে ঘিরে যেমন অনিশ্চয়তা আছে, কিন্তু এই নির্বাচনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, শাসন ব্যবস্থার ইতিহাসে একটা বড় টার্নিং পয়েন্টও আসতে হয়ে যেতে পারে। যেমনটা ওনারা বলছিলেন যে এই নির্বাচনটি যদি সুষ্ঠু হয়ে যায় তাহলে হয়তো ভবিষ্যতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো প্রসঙ্গ আলোচনা করতে হবে না, যদি এটি রাজনৈতিক বা দলীয় সরকারের অধীনে নির্বাচনটি সুষ্ঠু হয়ে যায়। কাজে দেখবার বিষয় অনেক কিছু আছে এবং সেটি দেখবার জন্য আসলে প্রতিদিনই আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আগামী প্রায় এক মাসেরও খানিকটা বেশি সময় পর্যন্ত এই অপেক্ষার প্রহরটা আমাদের গুনতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।